Yo, what's up guys, কে অবস্থা সবার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও অফ মাইনক্রাফট। আর আজকে আমি বানাবো আনলিমিটেড স্ট্রিং ফার্ম, যেটার মাধ্যমে আমি ইচ্ছা মতো স্ট্রিং কালেক্ট করতে পারবো অ্যান্ড এমরেল্ড কালেক্ট করতে পারবো। তো আমি সামনে একটা টাউন হল বানাইছি অ্যান্ড আমার পাশে একটা ভিলেজার্সদের জন্য টাউন হল বানাইছি, দুইটা দুই রকম টাউন হল। তো ওইগুলোর কথা পরে বলবো, বাট আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এভরি সার্ভাইভাল প্লেয়ার। তো আজকে বানাবো আমি আনলিমিটেড স্ট্রিং ফার্ম। আর আমি যে ফার্মটা বানাবো, এই ফার্মের মাধ্যমে আমরা স্ট্রিংয়ের পাশাপাশি ফিশারম্যানদের সাথে ট্রেড করে আমরা আনলিমিটেড এমরেল্ড কালেক্ট করতে পারবো। সো জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি আপাতত এখানে ডিক করলাম, আমাদের ডার্টগুলো সরালাম, ডার্ট সরিয়ে এখানে আমি যতটুক পরিমাণ কাটতেছি, হয়তো বা ঠিক হবে বা হবে না আমি জানি না, বাট হপার আর চেস্ট বসানোর পর ব্যাপারটা বোঝা যাবে। তো আমি আপাতত ডিক করতে থাকি, এখান থেকে যাব আমি, এখান থেকে যে আমি পুরোটা জায়গা ক্লিয়ার করতে হবে ঠিক আছে কিনা আমি বুঝতেছি না, কারণ আমি ফার্স্ট টাইম বানাইতেছি এই ফার্মটা। তো আই থিঙ্ক হয়েছে, মাঝখানেরগুলোও ক্লিয়ার করে দেবো, খুব তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ জম্বি এনি টাইম এসে অ্যাটাক করতে পারে। যেহেতু সার্ভাইভাল মোডে আছি, জম্বি কই থেকে আসে, তারপর ক্রিপার কই থেকে আসে বলা মুশকিল। আর ক্রিপার ভাই আমার সবচেয়ে বড় শত্রু, ক্রিপার এনি টাইম মানে একটুকে দেখলাম নাই, হঠাৎ করে পিছন দেওয়া ব্রাস্ট হয়ে গেলো আমার পুরো, একদম যতটুক আমি মানে বিল্ড করছি পুরো বিল্ড নষ্ট করে দেয় আমার। আমার ইয়া কি বলে রে, আমার আয়রন ফার্মটার ভাই যে অবস্থা করছিলো, আল্লাহ, আয়রন ফার্ম পুরো ভাঙ্গা দিয়েছিলো, পরে আবার ঠিক করতে হয়েছে খুব কষ্ট করে। তো যাই হোক, আমি এখন এখানে আমার চেস্ট বসাবো, আটটা চেস্ট নিছি, সোজা করে বসাতে হবে চেস্টগুলো। ও আর তাছাড়া আমরা যখন চেস্টগুলো বসাবো তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেহেতু সাউথ সাইডে ফেস করে থাকি, মানে আমাদের মুখ যেন সাউথ সাইডে হয়। তো আমরা এভাবে চেস্টগুলো বসাই দেবো। হ্যাঁ, আমার একটা ব্লক বেশি গর্ত করে ফেলছি, তো ব্লকগুলো দিয়ে আমি জায়গাটা বন্ধ করে দেবো। আর এখানে বসাবো হপার, হপার কালেক্ট করে দেবো চেস্টের সাথে। হপার আমার কাছে আটটা আছে, ওয়াও। আমি হপার ইউজুয়ালি বানাই না, বাট এতগুলো হপার কই থেকে আসলে আমি জানি না। তো বসাই দিলাম আমার চারটা হপার, আর রাত হয়ে গেছিলো, আমি এখন খাবার খায়া আমার হেলথ বাড়ায় তারপর আমি আবার আসছি। তো এখান থেকে আমরা ওয়ালগুলো বসানোর পর, আমরা ওয়ালগুলো ভাবে বসাবো, বসানোর পর আমরা বাহির দিয়ে আবার ওয়াল লাগাই দিতে হবে, বিকজ এখানে যদি ক্রিপার ঢুকে বা জম্বি ঢুকে তো ঝামেলা করতে পারে। তো এখন আমরা ট্র্যাপডোর বানাতে যাব, ট্র্যাপডোর সামনে উডস আছে, উড থেকে আমরা ট্র্যাপডোর বানাবো। সরি, আমি হপার বসাই দিচ্ছি, ওয়ারটা এক, ওকে হপারটাকে ভাঙিয়ে আগে। আমার এখন পানিও দরকার হবে, পানি লাগবে দুইটা অ্যান্ড আমার কিছু উডস লাগবে। উড আমার কাছে অলরেডি আছে, সমস্যা নেই। তো আমার এই কে মারলো ভাই, ওয়াট দ্য হ্যাক ভাই, আমি বুঝলাম না, মানে একটু আগে আমি জম্বি দেখলাম না, তোরা যে আইতাসোস আমি আওয়াজও পাই না ভাই, তোরা আইতাসোস কে লাগা, আইতাসোস কে লাগা, লাগে লাগে আইতাসোস কে লাগা, আইতাসোস কে লাগা, বাক মোর এই তো। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম কই থেকে যেন জম্বি আসে ভাই আমি বলতে পারি না। তো আমার কাছে তো উডস আছে, আমি কিনে নিতে পারি, আমার তো পানি দরকার না, একটা নিচে আর একটা দরকার আছে, আর একটা কই নাইস, আর কিছু দরকার নেই, আর কিছু দরকার আছে বুঝতেছি না। যাই হোক, তো আমি এখান থেকে ট্র্যাপডোর বানাই, ট্র্যাপডোর কেমনে বানাই ভুলে গেছি, ওয়াত দ্য হেক ভাই, মাইনক্রাফট খেলার যোগ্যতাই নেই আমার। ট্র্যাপডোর ট্র্যাপডোর কোনটা বানানো যায়, সবগুলোতে বানাবো, এটা বানাই, এটা দরকার আছে দুইটা, আর আর লাগবে কটা, চারটা লাগবে আরও। তো চারটা বানাতে হলে আমার, আরে ভাই জায়গাও নেই, কি একটা অবস্থা। ওকে, তো চারটা বানাবো, চারটা চারটা কেমন আসছে, উঠছো নাই, কি একটা ঝামেলা রে ভাই। যাই হোক, চারটা ম্যানেজ করে ফেলছি যেমনি হোক, এখন আমরা দুইটা বসাবো উপরে আর এগুলোকে মেরে নেই আগে। আমি জন্তুগুলো দেখতে পারি না, দেখতে পারি না, একদম ফালতু, মানে এত ফালতু। এই যে ভাই এইচপি যেমন খাইতেছে, আমার কাছে নাই বেস্ট, নাই হেলমেট, নাই কিছু, ও মানে মারতেছে আছে এটা। যাই হোক, রোটেন ফ্ল্যাশ খাই, পচা মাংস খাই রাখতে। তো চারটা ট্র্যাপডোর নেই নি আমি, ওর তো এক ভাই ট্র্যাপডোর নেই না, এটা কোনো কথা। ওকে, চারটা ট্র্যাপডোর নেই, আমার চারটা লাগবে। ওকে নাইস, ওয়ান টু থ্রি ফোর, ওকে ডান, আবার জায়গা নেই চেষ্টার মধ্যে ভাই, কী একটা অবস্থা। যাই হোক, খুব কষ্ট করার পর আমরা ট্র্যাপডোর ম্যানেজ করে ফেলছি আমাদের, এখন আমরা ট্র্যাপডোরগুলো বসাবো আমাদের ফার্মে, স্ট্রিং ফার্মে, স্ট্রিং বলে না কী বলে আমি জানি না, ওই মাকড়সা মারার পরে সুতার মতো পাওয়া যায় একটা,
ওইটাই ওইটারই আনলিমিটেড ফার্ম আর কি। তো এই যে চারটাখানে বসে দিব যাতে পানিগুলো ফ্লো হয়ে বাইরের দিকে না আসে। তো সকাল হয়ে গেছে, আমি ঘুমাইতে চলে গেছিলাম, কারণ যদি না ঘুমাই জম্বি অ্যাটাক করবে, আর উপর থেকে তো ওই যে পাখিগুলো তো আছেই, কী বলে এটা ফ্যান্টম নাকি জানি, যাই হোক এত ফালতু ফালতু জম্বি মবস দিয়ে রাখছে গেমের মধ্যে, মানে কী আর কম। তো এদিকে একটা চেস্ট বসাই দেবো, সরি চেস্ট না ব্লক বসাই দেবো, পাথর স্টোন ব্লক, আর নিচের থেকে আমরা পানি দিবো। তো আমার আমি কিছু মিস করতেছি আমি বুঝতেছি না, মানে কিনেই নেই আমি কিনেই না, আমার এমন ফিল হচ্ছে যে আমি কিছু নেই নেই বুঝতেছি না। এই আমি কিছু হয়তো লিভার বানাইতে হবো বুঝছি, আমি তো বলতেছি যে কী বানাবো কী বানাবো কী জানি, লাগাইতে হবো লিভার লাগাইতে হবে ভাই। ঠিক আছে, তো আমরা লিভার নিয়ে চলে আসছি, লিভারটা আমরা স্টোনে লাগাই দেবো এখন আস্তে করে। আর লিভারটা স্টোনে লাগানোর কারণ হচ্ছে আমরা লিভারটারে প্রেস করলে আমাদের এই ট্র্যাপডোরগুলো খুলবে বন্ধ হবে। তো আমি দেখাই যাচ্ছি লিভারটারে কেমন চাপ দিলে এই যে এই যে এই যে এই জিনিসটাই আছে আমাদের ফার্মের অন অফ করার বাটন। ট্র্যাপডোরটা নিচে নামাইলে পাম্প চালু হবে, ট্র্যাপডোরটা উপরে উঠেলে ফার্ম বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন নিচে দিয়ে পানি লাগাই দেবো, আস্তে করে পানি দিয়ে দেবো দুইটা, শেষ। আমাদের ফার্ম কিন্তু অলরেডি ডান, মানে 90% ডান, আর 2% বাকি, সরি 10% বাকি। আর তাছাড়া বাহিরের গাড়ির হর্নের শব্দগুলো যদি আপনাদেরকে ডিস্টার্ব করে আমি এক্সট্রিমলি সরি, কারণ আমার বাসা রাস্তার সাথে, কিচ্ছু করার নাই। তো আমি এখন এখানে দুইটা ওইটারে কী বলে আমি যাই না, দুইটা ওই যে রিং টাইপের আনছি এগুলো লাগাই দেবো, ট্র্যাপ ওয়্যার হুক, ওকে লাগাই দিছি। এখন আমি এগুলোর সাথে আমার স্ট্রিংগুলো কানেক্ট করে দেবো, নাইস। তো আমার কিন্তু ডান হয়ে গেছে, আমার কিন্তু মেশিন রেডি, মানে এখন খালি আনলিমিটেড স্ট্রিং বেরিয়েবো, আর আমি ফার্মিং করে সরি ট্রেডিং করে করে এমরাল জমামো, এমরালটা রাজাও জমো আমি, ওইটা পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমি কতটুকু এমরাল জমাইছি। তো আমরা এখন একটা কেচি নিছি, যে কেচিটা দিয়ে আমরা উল কালেক্ট করি শিপ থেকে। আমরা এখন এই কেচিটা নিয়ে ইস্ট সাইডে ফেস করে, মানে আমাদের মুখ থাকবে ইস্ট সাইডে, আর ওইখান থেকে ফেস করে আমরা এখন স্ট্রিংটাকে কেটে দেবো মাঝখান থেকে, যেটা আমরা কানেক্ট করছি একটু আগে ট্র্যাপার হুকে। তো আমি সব কিছু যাচাই বাছাই করার পরে দেখতে পেলাম যে ইস্ট সাইডেই ঠিক আছে। তো আমরা এখান থেকে কাটে দেবো, অ্যান্ড আমাদের মেশিন রেডি, আমরা এখন অন করবো। আর এই যে ওয়াও ভাই, কী জোস একটা বিল্ড করলাম, আমি তো ইউটিউব থেকে করছি, তোমরা চলে ট্রাই করতে পারো যদি তোমাদের এমব্রয়েডার দরকার হয়। সো ফিশারম্যানের সাথে ট্রেড করবো আর ইচ্ছা মতো এমব্রয়েড জমাবা, আর বুঝতে তো পারো আমি নতুন গেমার, আমার জন্য একটু প্রবলেম হয় মাইনক্রাফটে। তো আমার জন্য খুব বড় ব্যাপার যে আমি একটা স্ট্রিংয়ের ফার্ম বানাইছি, তো আবার আনলিমিটেড স্ট্রিং, আর আনলিমিটেড স্ট্রিং মানে আনলিমিটেড এমব্রয়েড। তো আমি চলে আসি ফিশারম্যানের কাছে, এখন আমি শুধু স্ট্রিং দেবো, দেখতে তো পারতো কতগুলো স্ট্রিং আমার কাছে, ইচ্ছা মতো স্ট্রিং ট্রেড করবো আজকে, মানে আমার অভাব নেই ভাই, ফিশারম্যান পাগলা যাবো কিন্তু আমি পাগল হবো না, এত স্ট্রিং আমার কাছে। ল কত লোভি আমার থেকে, এই ল চারটা গরম, পুরাই গরম ভাত, লেগে থাক ভাই লেগে থাক, কোনো ছাড় নেই আজকে, আজকে সব ফিশারম্যানের তো ট্রেড করে করে আজকে আমি পুরো বড় লোকাই যাম। তো কিরে ভাই আর দেয় নাকে, ফকির হয়ে গেছে আট টাকা নেওয়ার কাছে, ফকির কোনকার। তো যাই হোক, এমনি আমরা স্ট্রিং কালেক্ট করে আনলিমিটেড স্ট্রিং কালেক্ট করে আনলিমিটেড ইয়া করতে পারবো, ওই ট্রেডিং করে আমরা আনলিমিটেড এমব্রয়েড নিতে পারবো, বিষয়টা খুবই জোস আমার কাছে, ব্যাপারটা খুবই জোস লাগছে। আর কেউ কি নাই এদিকে আমার থেকে নেওয়ার মতো, এতগুলো ফিশারম্যান আমি বসাইছিলাম এদিকে, সবাই কি নো কী ভাই কারোর কাছে নেই, হোয়াট দ্য হ্যাক। আচ্ছা যাই হোক, সবগুলো এই ফকির নেই এদিকে, এগুলো হচ্ছে একটা, আচ্ছা তো এটারও নাই, ওয়াই ভাই তোর এবার তো জোস করে জায়গা বানিয়ে দিছি, গলেম স্পন করা দিছি, তোর উপরে কোনো অ্যাটাক হয় না, তোরে প্রত্যেক দিন গাজর দিই আলু দিই, তোরা ফার্মিং করস, তোরা নিজেদের মধ্যে ব্রিড করস ভাই, তোর আর কী লাগবো লাইফে, আমার করে অ্যাটাক দিবি এটাও পারস না, কারোর কাছেই নাই। আচ্ছা থাক, উপরে জায়গা দরকার নেই, এদিকে বসে থাকার। তো এতটুকু পর্যন্তই আজকের ভিডিওটা, আমি বেশি বড় করবো না, বাট আমার মেইন ফোকাস ছিল ফার্মের উপরে। তো ফার্মটা আমি যেহেতু বানাইতে পারছি, দিস ইজ দ্য বিগেস্ট থিং ফর মি। আয়রন ফার্মের পরে বানাইলাম এক্সপি ফার্ম, এক্সপি ফার্মের পরে বানাইলাম স্ট্রিং ফার্ম, অ্যান্ড এইসব বড়ো বড়ো বিল্ডগুলো তো আছে। এই যে আমি যেমন এখানে একটা টাউন হল বানাইছি, এই টাউন হলটা দেশে ভিলেজারদের জন্য, আমি এটার নিচে আরেকটা বেসমেন্ট বানাবো, ওইখানেও ভিলেজার ঢুকামো, সব ফিশারম্যান রাখবো, যাতে ফিশারম্যান থেকে ট্রেড করে করে আমি এমরাল্ড বানিতে পারি অনেকগুলা। আর সেই ভিডিও বানাবো আমরা পরবর্তী ভিডিওতে, সেই ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কতটুকু এমরাল্ড বানাইতে পারছি স্ট্রিং দিয়া।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে বুঝতে পারি যে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন। অ্যান্ড তাছাড়া থ্যাংক ইউ সো মাচ ফর 6000 সাবস্ক্রাইবার্স, এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার। আপনাদের ছাড়া জিনিসটা একদমই ইম্পসিবল ছিল, কখনো পসিবল ছিল না। অ্যান্ড আই এম সো মাচ হ্যাপি ফর ইয়োর সাপোর্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন। আর চাইলে আপনারা এই ফার্মটা কপি করতে পারেন। আর ইয়েস, দিস ইজ দ্য ভিডিও, কিং কাজ ইজ সাইনিং অফ। আর সবার সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততদিন পর্যন্ত আস্তা লা ভিস্তা বেবি। Yeah, who we better in the class and who got go.